সামনে সবাই সামনে মামা হাত ধরে হাত মুখ মুখ ঢেকে যাচ্ছে হাত আমি দারুণ, মানে হেভি মজার। সত্যি কথা বলতে গেলে ডিভিতে মানে ডেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে যে ভালোবাসা যে ভাবে আমাকে তৈরি করেছিল, বড় করেছিল, ওটা আমার বাপের বাড়ি, আমি সবসময় বলি। আর এসবিএফ আমার শ্বশুর বাড়ি, বাট আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো, তারা আমার প্রচণ্ড ভালোবাসে। এবং যেভাবে আমি আগের প্রযোজক সংস্থায় ভালোবাসা পেয়েছিলাম, এরা ইকুয়ালি সেমভাবে আমার ভালোবাসা দিচ্ছে। এবং সত্যি আমার মনে হয়েছে যে গোটা বছর জুড়ে এসবিএফ এবং আনুষাঙ্গিক বাংলা ইন্ডাস্ট্রি যে যে প্রযোজক সংস্থা আমায় ডাকছে বা ভালোবাসা দিচ্ছে বা আমার সাথে সহযোগভাবে কাজ করতে চাইছে, তাদের প্রত্যেকের সাথে আমি কাজ করতে চাই। বাট অনেস্টলি বলতে গেলে আমার প্রযোজক সংস্থা এসবিএফ এবং শ্রীকান্ত মহতা, মহেন্দ্র সোনি, শ্রীকান্তা মনিদা, এরা যেভাবে আমাকে নিজের ভাইয়ের মতন ভালোবাসে, সত্যি খুব প্রাউড ফিল হয়। তাই খুব মন দিয়ে ভালোবেসে সবাই একসাথে একটা সংসারের মতন করে আমরা দিলখুশ বানাতে পেরেছি। না, আমি সবসময় জিনিস বিশ্বাস করি যে দুটো প্রেমের ছবি হতে পারে, বাট ভালোবাসার ছবি হতে পারে, বাট সম্পূর্ণ গল্প আলাদা। এবং কিশমিশ এবং দিলখুশের সাথে কোনো কম্পেয়ারই করা যায় না, মানে একদম ট্রিটমেন্টও সম্পূর্ণভাবে আলাদা। মানে কিশমিশ সত্যি কথা বলতে গেলে যারা দেখেছো তোমরা নিশ্চয়ই জানো যে এটা একটা অ্যানিমেশনের দ্বারা, একটা গ্রাফিক নোভেল, একটা কমিক স্ট্রিপ গোছেরভাবে তৈরি করা একটা ছবি। আর এই ছবিটা সম্পূর্ণ আলাদা, এই ছবিটা সম্পর্কের ছবি, অনেক বেশি বাস্তব এই ছবিটাতে আছে, যেটা কিশমিশে একটা ফ্যান্টাসি ছিল যেটা এখানে নেই। এখানে অনেক প্র্যাকটিক্যাল নোটে আমরা কথা বলেছি, 8 থেকে 80 এই পুরো বয়সটাকে ক্যাটার করেছি। তো সম্পর্কের জটিলতা, সম্পর্কের ইম্পর্টেন্সগুলো আরও বেশি ইম্পর্টেন্ট দিলখুশে। সো দিলখুশ ছবিটা আমার কাছে বেশি কঠিন মনে হয়েছে দেন কিশমিস। আমার কাছে তো প্রত্যেক দিন ভালোবাসা হিরো হয়, প্রত্যেক দিন ভালোবাসা ভিলেন হয়। মানে আমার যেটা মনে হয়, আমাদের পথ চলতে গেলে আমরা না মানুষকে দোষারোপ করে ফেলি যে ও ভালো ও খারাপ, আমরা খুব জাজমেন্টাল হয়ে যাই, সেটা না করে না আমাদের বেসিক্যালি যেটা হওয়া উচিত যে সময় সবচেয়ে বড় ভিলেন। সেই সময়ের জন্যেই কখনো ভালোবাসা ভিলেন হয়ে যায়, কখনো ভালোবাসা হিরো হয়ে যায়। কিন্তু আমি সত্যি কথা সবাইকে একটাই রিকোয়েস্ট করবো যে 20 জানুয়ারি আমাদের সিনেমা হলে গিয়ে, নিয়ারেস্ট সিনেমা হলে গিয়ে আপনারা সত্যিই দিলখুশ দেখুন। এবং বিশ্বাস করুন, যেই কথাগুলো আমরা অনেক সময় বলতে পারি না, দিলখুশ দেখার পর সেই কথাগুলো আপনাদের খুব সহজে বলতে সুবিধা হবে।